বাউল শিল্পী বাসুদেব দাসের মুখে আক্ষেপের সুর। গত রবিবার বীরভূমের বোলপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বাড়িতে গিয়েই বাউল শুনেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেরেছিলেন দুপুরের মধ্যাহ্নভোজনও। কিন্তু শিল্পীর অভিযোগ, অমিত শাহকে এত কাছে পেয়েও তার বাড়ির অভাব অভিযোগ, তার মেয়ের পড়াশুনোর কথা জানাতে পারেননি বাউল শিল্পী বাসুদেব দাস। শিল্পীর আক্ষেপ, খাওয়া দাওয়া সেরেই স্বরাষ্ট্রমন্ত্রী সেখান থেকে চলে যান। আমি ভেবেছিলাম উনি আমার সঙ্গে কিছু বলবেন, বললে আমি আমার দিকের কথাটা বলতাম, কিন্তু উনি আমাকে সেই সুযোগটাই দিলেন না। যাই হোক, আমার খুব খারাপ লাগলো যে উনি আমার বাড়িতে এলো আর আমাকে কিছু জিজ্ঞাসা করলো না। এই আক্ষেপের কথা জানতে পেরেই মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে যান শিল্পী। আক্ষেপের কথা জানার পর শিল্পীর মেয়েকে ডিএড কিংবা বিএডে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন অনুব্রত মণ্ডল। ওর মেয়ের কাছে পুরোহিত মাস্টারকে বলেছে, আমাদের শিক্ষা ছেলে যিনি দায়িত্বে আছে ওনাকে বলেছে যে ওনার মেয়ে ডিএড বা বিএড, তা বাসুদা পুরোহিত মাস্টারকে সবটাই যা বলেছে আপনাদেরকে, তার আগে পুরোহিত মাস্টারকে বলেছে একটা হঠাৎ একটা ঘটনা। তা আমি ভেবেছিলাম আমার মেয়ের জন্য বলবো, সে বলার কথা অমিত শাহ ওনার সঙ্গে কথা বলে নেই, ওনার বাড়িতে খেয়েছে কিন্তু কথা বলে নেই। দেখ ওরা তো বড়লোক মানুষ, কথা বলবে কেন এই ধরনের মানুষ, কিন্তু অভিনয় করতে এসছে সেটা আপনারা বুঝতেই পারেন কথা শুনে। তো ওনার বক্তব্য আছে যে ডিএড বা পুরোহিত মাস্টারকে বলছে ডিএড বা ডিএডে ভর্তি, দেড় লক্ষ টাকা ডিএডে লাগে, সেটা ওনার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি মাস্টারকে বলে দিয়েছি যে ওর মেয়েকে যেন ডিএড হয় বা বিএড হয়। এরপরেই বাউল শিল্পী বাসুদেব দাস ও তার মেয়েকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক। আপনাদের সকলকে 25শে ডিসেম্বরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কোভিড-19 প্রাক্কালে নিজেদেরকে সুরক্ষিত রাখুন, মাস্ক ইউজ করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। আপনারা নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন।